যে দুনিয়ার স্বামী স্ত্রী একজন অন্যজনকে রেখে পালিয়ে যায়, কাজে ও কাজে লাগে, তর্ক হয় হাতাহাতি। সেই সময় স্ত্রীর মৃত্যু সইতে না পেরে এক যুবক বউ মরে যাওয়ার দুদিন পরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি পরিবারকে জোড়া শোকে মর্মাহত করলেও এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বউকে কত ভালোবাসলে তার মৃত্যুর শোকে স্বামীর জীবন দিতে পারে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার কাছে। বউ মরার শোকে হতাশায় যুবক স্বামীর গলায় ফাঁস নেওয়ার এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি এলাকায়। জানা গেছে, ছয় মাস আগে শিখা বেগম নামে একজনকে বিয়ে করেন সুমন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু গত তিন দিন আগে হঠাৎ শিখা মারা যান। এর দুদিন পর গতকাল সকালে সুমনকে তার বাড়ির পেছনে একটি গাছের ডালে রশিতে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। সুমনের পরিবার ও প্রতিবেশীরা বলছেন, হঠাৎ স্ত্রী মারা যাওয়ায় সুমন মানসিকভাবে খুব ভেঙে পড়ে। স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে। সুমনের বাবা কাশেম মিয়া বলেন, দুই দিনের ব্যবধানে পরিবারের দুইজনকে হারালাম। আমার ছেলে তার বউকে খুব ভালোবাসত, সেজন্যই তার মৃত্যুটা মেনে নিতে পারেনি। স্বামী স্ত্রীর ভালোবাসার এমন দৃষ্টান্ত কতটা যৌক্তিক আর এ থেকে কি শেখার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।